টি-20 বিশ্বকাপ চলছে সংযুক্ত আরব আমিরাতে। বাংলাদেশের পর ভারতও সেমিফাইনাল নিশ্চিত করতে না পারায় উপমহাদেশীয় ক্রিকেট ফ্যানদের আগ্রহে ভাটা পড়েছে অনেকটা। সবারই একটাই কথা মেনে নেওয়া যায় না, ফেভারিটের তকমা নিয়ে টিম ইন্ডিয়ার চট জলদি বিদায়। টাইগারদের পারফরমেন্স নিয়েও হতাশ প্রবাসীরা। আরব আমিরাতের প্রবাসীদের কথা শুনেছেন আব্দুল্লাহিরা। এবারে টি-20 বিশ্বকাপ কেমন বিষাক্ত নীলে ভরা, ব্যর্থতার ষোলকলা পূর্ণ করে সবার আগে বিদায় নেয় বাংলাদেশ। তবে বাংলাদেশিদের হতাশার ভার কমে ভারতীয়দের আর্তনাদে। বিশ্বকাপের আয়োজক ফর্মের তুঙ্গে থাকা দল কিভাবে টানা দুই হারেই বিদায়ের রাস্তা দেখে, সেমির আগে আরেক পর্বের অভাব খুব অনুভব করছে ভারত, আগামীতে হবেও হয়তো। আরব আমিরাতে প্রবাসী ভারতীয় সব থেকে বেশি, এরপরই বাংলাদেশ, পাকিস্তান আছে তৃতীয় স্থানে। বাংলাদেশের পর নাচন থেমেছে ভারতেরও। তবে হঠাৎ আবুধাবির কিউরেটরের রহস্যজনক মৃত্যু ভাবাচ্ছে অনেক কিছু, অনিরাপদ ঠেকছে আমিরাতে আগতদের। সেমির লাইন আপ চূড়ান্ত, ময়দানের লড়াইয়ের জন্য মানসিকভাবে প্রস্তুত দল। মঙ্গলবার থেকে শুরু হবে শারীরিক প্রস্তুতিও। কি একটা অবস্থা, কত স্বপ্ন ছিল, কত পরিকল্পনা ছিল বিশ্বকাপ টি-20কে ঘিরে ভারতীয় সমর্থকদের। তারা আসবে এখানে, অনেকদিন অবস্থান করবে, সেমিফাইনাল দেখবে, ফাইনাল দেখবে, ভারত খেলবে, সবই ভেস্তে গেছে। সেই ভারতীয় সমর্থকদের আর্তনাদে কিছুটা হলেও কষ্ট কমেছে বাংলাদেশিদের, কেননা বাংলাদেশ রেসেই থাকেনি এবং সবার আগে বিদায় নিয়েছে। তবে ভারতীয়রা জয় দেখলেও বাংলাদেশ একটি ম্যাচেও জেতেনি, এই কষ্টটা কখনোই ভোলার নয়। আব্দুল্লাহিরা, ডিবিসি নিউজ, সংযুক্ত আরব আমিরাত।